নিশ্চয়ই প্রতিটি বুলেটের বিচার আমরা চাইবো, নিশ্চয়ই আমরা প্রতিটি হত্যার বিচার চাইবো। সম্মানিত উপস্থিত চিকিৎসক বৃন্দ, সম্মানিত সুধী, সম্মানিত সাংবাদিক বৃন্দ এবং এছাড়াও যারা উপস্থিত আছেন, আমি আব্দুস শাকুর খান, বেসিক্যালি এই দেশের একজন নাগরিক, তারপরের পরিচয় হচ্ছে আমি একজন চিকিৎসক, তারপরের পরিচয় হচ্ছে আমি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ। আজকে আমাদের জাতীয় জীবনে যে মেঘের ঘনঘটা দেখছেন, যে ঘটনাগুলোর মধ্য দিয়ে আমাদের বাচ্চা সমতুল্য ছাত্র ছাত্রীবৃন্দ শুধুমাত্র অকাতরে জীবনই দেয়নি, একই সাথে হাজার হাজার ছাত্র ছাত্রী, সাধারণ জনতা হাসপাতালে অথবা অন্যত্র আঘাতপ্রাপ্ত হয়ে কাতরাচ্ছে। এমন একটা অবস্থায় যেহেতু চিকিৎসকের দায়িত্ব চিকিৎসা প্রদান করা, শরীরের ক্ষতকে নির্মূল করা, শরীরের অসুখকে দূর করা, নিরাময় করা, এই অবস্থায় একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন দেখতে পেলাম আমার সমাজ আজকে ক্ষত বিক্ষত, আমার জাতি আজকে ক্ষত বিক্ষত, আমার দেশের ট্যাক্সের টাকায় কেনার গুলিতে আমার সাধারণ ছাত্র ছাত্রী, সাধারণ জনতা আজকে গুলিবিদ্ধ, মৃত, আহত। আমি কথা বেশি বলবো না, আমি একটা কথা জানি, অঙ্ক যতই কঠিন হোক অঙ্কের সমাধান আছে, সমস্যা যতই কঠিন হোক তার সমাধান আছে। সমাধানটা কিভাবে হবে, আমরা যৌক্তিক, মানবিক এবং নিষ্কণ্টক সমাধান চাই। এই সমাধানের দায়িত্ব অবশ্যই মহান আল্লাহ তাআলার উপর, তারপরেও যেহেতু আমরা একটি জাতি গোষ্ঠী সমাজের অধিবাসী, একটি রাষ্ট্রের অধিবাসী, আমরা মনে করি এই সমাজ, এই সচেতন সমাজের সোচ্চার কণ্ঠ, সোচ্চার অভিমত, সকল কিছু এক হয়ে একটা সঠিক সুন্দর সমাধান আমরা চাইব। নিশ্চয়ই প্রতিটি বুলেটের বিচার আমরা চাইব, নিশ্চয়ই আমরা প্রতিটি হত্যার বিচার চাইব, নিশ্চয়ই আমরা আঘাতপ্রাপ্ত আমাদের জনগণের কেন এই আঘাতপ্রাপ্ত হলো তার বিচার চাইব। অবশ্যই আমাদেরকে সেই ক্ষেত্রে কিছুই করবে না। আমি অনুগ্রহ করবো আজকে সকলের ব্যস্ততার মধ্যে আপনারা যারা এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে এসেছেন, তারা দয়া করে আপনাদের ছাতাগুলো বন্ধ করুন। আমরা রক্ত স্নাত জাতি, আমরা বৃষ্টি স্নাত হতে জানি, যতই প্রতিকূল পরিবেশ সত্যের বিজয়, সত্যের অনুসন্ধান, সত্যের সকল কিছু ইনশাল্লাহ এই জাতি দেখে যাবে।